রঘুনাথপুর অঞ্চলে এক ছোট্ট গ্রামে চন্দ্র বলে এক সুইজি বয় থাকে। তো সে আজকে আমাদের কি রান্না করে খাওয়াচ্ছে, প্লাস আমরাও এই ভিডিওর মধ্যে আছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, সুইগি থেকে আসার পরে ও প্রত্যেক দিন নিজের জন্য আর ও দাদার জন্য রান্না বান্না করে এবং পড়াশোনাও করে। তো আজকের এই ভিডিওতে আমি বা আমরা তিনজনে একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি, আপনারা থাকুন আমাদের সাথে, আশা করি ভালো লাগবে। আলু ভাজার মধ্যে পেঁয়াজ কি করে? এবার তো মজা হবে। শশা তেল তো আর পেঁয়াজের লঙ্কাটাও তো রাখুন দেবে। ছুকু ছুকু টোল করে না, সব পড়ে যাচ্ছে। এ বাবা,
ভাত পারবো জামাইবাবু? ও ইয়ে এখন তো টাকার চাপ আছে না, এর জন্য আর কখন খাবে বলো? তুমি বললে এক ঘন্টা হবে। ফুটো আছে হাই বন্ধুরা, আমরা এখন খাচ্ছি। তো এটা হচ্ছে আলু ভুজিয়া, ঠিক আছে? আলু দিয়ে, ডিম দিয়ে ভুজিয়া, সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দারুণ করে একটা মাখা হয়েছে। প্লাস হচ্ছে সুন্দর করে একটা ভাত আর ওই ভুজিয়া, সঙ্গে আছে ডিম সেদ্ধ আর হচ্ছে আলু সেদ্ধ কাঁচা তেল দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা। আর ওরও ভাত হচ্ছে, প্লাস হচ্ছে এখানে হচ্ছে মার ভাত, মানে মার বলতে যেটা ফ্যানটা গাড়ানো হয় এটা হচ্ছে আমরা নিয়েও খাবো, ঠিক আছে? তো আপনারা থাকুন আমাদের সাথে, আমরা কি খাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, তো হচ্ছে তো আমরা আজকে এখান থেকে একটু আলু ভাত নিয়ে নিচ্ছি, নিচ্ছে একটু খাওয়া দাওয়া হবে, আর একটা ডিম সেদ্ধ নিয়েছি যেটা ভেঙে গেছিলো আপনারা দেখেছিলেন ডিম সেদ্ধটা, ওটা আমরা নিয়েছি। ওকে, আর তো অনেক কষ্ট করে তো ও লাইফস্টাইলে, ঠিক আছে? আপনারা দেখলেন সুজি বয়ের যে কেমন লাইফস্টাইল হয়, আর ও খুব কষ্ট করে রান্নাবান্না করে, প্লাস হচ্ছে সুজিও করে, পড়াশোনাও করে, এটা বড় ব্যাপার। তো আপনারা থাকুন, ওকে যখনই দেখবেন তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আমরা তিনজনে মিলে খুব আনন্দ করে আজকের খাওয়া দাওয়া করলাম। আর তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো আবারও আসবো আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে।